তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো বন্ধুরা, এই যে ভিডিওটি, এই ভিডিওর থাম্বনেল পিকচার এবং টাইটেলে আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি যে যুবশ্রী প্রকল্পের একটা খুব বড় আপডেট। এই আপডেটটা অবশ্যই আপনাদের জানতে হবে, এবং সেই আপডেট হচ্ছে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সাত সাতটা আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সঙ্গে থাকবেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন অন করে দেবেন, তাহলে কোনো আপডেট কিন্তু মিস হবে না। এবং বলে রাখি, আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলে অথবা মেয়ে হয়ে থাকেন এবং আপনি যদি পরীক্ষার জন্য বিভিন্ন চাকরির জন্য ছোটাছুটি করছেন, বিভিন্ন পরীক্ষা দিচ্ছেন এবং কম্পিটিশনে বসছেন পরীক্ষায়, তাহলে আপনার জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপযোগী সফটওয়্যার হচ্ছে পরীক্ষা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যারটা কি? এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো পরীক্ষার, অর্থাৎ সামনেই পিএসসির ক্লার্কশিপ অনেকেই অ্যাপ্লাই করেছে, আপনারা সবাই হয়তো অ্যাপ্লাই করেছেন সেই পিএসসি ক্লার্কশিপে, সেই পরীক্ষার প্র্যাকটিস সেট সহ রেলের গ্রুপ ডি, তারপর WBCS সহ আবগারি পরীক্ষার সমস্ত প্র্যাকটিস সেটগুলো বাংলা ভাষায় পেয়ে যাবেন। এবং এর জন্য কিন্তু আমাদের দেওয়া কুপন কোড আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন, এবং আমাদের কুপন কোড ব্যবহার করলে 40% অর্থাৎ 40% ডিসকাউন্টে সেই সমস্ত কুপন কোড পেয়ে যাবেন। এবং সেই সফটওয়্যারটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করেন, সেখান থেকে যে কোনো সময় 24x7 যে কোনো সময় আপনি কিন্তু অনলাইনে বিনামূল্যে বিনা পয়সায় মক টেস্টগুলো আপনারা ঘরে বসে দিতে পারবেন। তো এখনই আমাদের দেওয়া কুপন কোড এবং আমাদের দেওয়ার লিংক ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করুন এবং সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প। এমপ্লয়মেন্ট ব্যাংক ডট যে ওয়েবসাইটটা রয়েছে, এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সেই যুবশ্রী প্রকল্পের সমস্ত কিছু কিন্তু কন্ট্রোল করা হয়, আপনারা সবাই জানেন। এর আগে কিন্তু আমরা বহু ভিডিও দিয়েছি আপনাদের, আপনারা খুব ভালো রেসপন্স সেখানে দিয়েছেন। তো আজকে যে আপডেট রয়েছে সেটা হচ্ছে চাকরির আপডেট। হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ করতে চলেছে এবং সেই সমস্ত যোগ্যতাগুলো অষ্টম শ্রেণী কিন্তু মিনিমাম, অর্থাৎ আপনি যদি মিনিমাম যদি 8 পাস হয়ে থাকেন তাহলে কিন্তু সেখানে আবেদন করতে পারবেন। এবং সেখানে মাধ্যমিক পাস যোগ্যতা, ডিপ্লোমা কোয়ালিফিকেশন, তারপর রয়েছে গ্র্যাজুয়েট, যদি আপনি বিএ পাস যদি আপনি হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। বিভিন্ন পদে বিভিন্ন নিয়োগ হচ্ছে। আপনারা কি করবেন, আপনারা শুধুমাত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন একদম ছক চলে আসবে প্রচুর চাকরির অ্যাডভার্টাইজমেন্ট, সঙ্গে কিন্তু নোটিফিকেশন সহ রয়েছে, আপনারা দেখে নিন। এবং আপনার যোগ্যতার সঙ্গে যে যোগ্যতা মিলবে অবশ্যই আপনারা সেখানে আবেদন করবেন এবং যাচাই করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এই ছিল ছোট্ট একটা আপডেট, ছোট্ট একটা তথ্য আপনাদের সবার জন্য। আপনারা হয়তো অনেকেই এখনও খবরটা পাননি, তাই আমি খবরটা দিয়ে দিলাম আপনাদের। আপনারা অবশ্যই যুবশ্রী প্রকল্পের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে দেখুন, সেখানে চাকরির খুব ভালো বেশ কয়েকটা, 60টার মতো রয়েছে চাকরির খবর। এবং আপনার যেটা ম্যাচ হয় যোগ্যতা কোয়ালিফিকেশন, আপনার সঙ্গে যেটা ম্যাচ করে সেটাতে আপনারা আবেদন করবেন। একটা আপডেট, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে।